আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে বন্ধুরা এক বছরের ড্রাগন ফল গাছে ফুল আসবে এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী পদ্ধতি যেটা আমি ট্রাই করেছি এবং অবশেষে আমি এর রেজাল্টটা দেখতে পেয়েছি আমি গাছটি রোপণ করেছিলাম দু থেকে তিন বছর কিন্তু এর মাঝে কোনো ফুল আসছিল না কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করার পরে ফুল চলে এসেছে যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পদ্ধতি নিয়েই আজকের এই ভিডিও অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা এই পদ্ধতিটার নাম হলো টিপ প্রুনিং অর্থাৎ মাথার অংশটা কেটে বাদ দেয়া এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি এবং প্রোনিং সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যদি আঙ্গুর গাছে প্রুনিং করা যায় তাহলে প্রচুর পরিমাণে ফলন হয় এবং যদি ফলন হওয়ার সম্ভাবনা না থাকে তবুও প্রুনিং করার পরে সেই গাছে ফলন আসে ঠিক একই পদ্ধতি এপ্রিল থেকে মে মাসে আপনারা যদি ড্রাগেন গাছে টিপ প্রোনিং করেন তাহলে আপনাদের গাছে ফলন হওয়ার সম্ভাবনাটা বেশি এবং গাছের বয়স হতে হবে কমসে কম এক বছর এক বছর হয়ে গেলে আপনারা এই পদ্ধতিটা ট্রাই করতে পারবেন এবং এই পদ্ধতিটা খুবই কার্যকরী পদ্ধতি যেটা আমি ট্রাই করেছি এবং এর রেজাল্টটা আপডেট সহকারে আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা যদি নতুন নতুন শাখা প্রশাখা বার হয় যেমন এই শাখা প্রশাখা বার হয়েছে এটা যদি আপনারা মাটিতে পুঁতে দেন এ থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে এগুলি হলো টিপ প্রুনিং করার পর অবশিষ্টাংশ আপনারা এগুলি থেকেও চারা তৈরি করতে পারবেন বন্ধুরা এক থেকে দেড় ইঞ্চি বাদ দেবেন প্রুনিং করার সময় যখনই প্রুনিং করবেন তখনই এই টিপ প্রুনিংয়ের আগার অংশ এক থেকে দু ইঞ্চি আপনাকে বাদ দিয়ে দিতে হবে এবং নিচে যদি কোনো শাখা প্রশাখা থাকে সেগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর উপর দিয়ে যদি কোনো রকমের নতুন শাখা বার হয় তাহলে সেগুলিকেও কেটে বাদ দিয়ে দিতে হবে কাটা অংশে আপনাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন বা ফাঙ্গিসাইড পাউডার ওখানে লাগিয়ে দিতে পারেন যদি আপনারা ফাঙ্গিসাইড পাউডার না লাগান তাহলে ওই জায়গা থেকে পচন ধরতে পারে এবং গাছটি পচে যেতে পারে এজন্য অবশ্যই ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে যদি আপনাদের কাছে ফাঙ্গিসাইট না থাকে সেখানে আপনারা হলুদের গোড়া ঠিক এইভাবে লাগিয়ে দেবেন এইভাবে লাগিয়ে দিলে এখান থেকে আর কোনো রকমে পচন ধরবে না এবং এর রেজাল্টটা আপনারা এক মাসের মধ্যে দেখতে পাবেন বন্ধুরা আমি সব আগার অংশগুলি প্রুনিং করে নিয়েছি এবং সেই অংশে ফাঙ্গিসাইট লাগিয়ে দিয়েছি এটাতে আর পচন ধরবে না এবং এটা থেকেই পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল আসবে যদি আপনাদের গাছে অলরেডি ফল হয় তবুও আপনারা ট্রিপ প্রুনিং করে ফলন বৃদ্ধি করতে পারবেন অবশ্যই খুবই কার্যকরী পদ্ধতি ড্রাগন ফল গাছের ট্রিপ প্রুনিং বন্ধুরা আমার এই গাছটি রোপণ করেছি দু বছর হয়ে যাচ্ছে কিন্তু এই গাছে কোনো রকমে ফল হয়নি কিন্তু আমি যখন ট্রিপ করলাম তারপরে এই গাছটিতে ফুল আসতে দেখা দিল আমি এর আশা ছেড়েই দিয়েছিলাম যে এবার হয়তো ফুল আসবে না কিন্তু টিপ্রুনিং করার পরে দেখতে পাচ্ছেন এখানে নতুন ফুল এসে গেছে বন্ধুরা ড্র্যাগন ফল গাছের আগার অংশে সব খাবার জমা থাকে এবং আগার অংশটা কেটে দিলে তারপরেই এটাতে ফুল দেখা দেবে এজন্য আগার অংশটা অবশ্যই কেটে দিতে হবে আর যদি আপনারা চান যে গাছে ফুল দরকার নেই তাহলে আগার অংশটা টিপ্রুনিং করবেন না দেখবেন ওই আগা থেকে নতুন আবার ড্রাগন গাছ বার হয়ে গাছটি অনেকটাই বড় হয়ে যাবে কিন্তু ফলন দেখা নাও দিতে পারে তো বন্ধুরা আজকেই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করুন এবং এক মাসের মধ্যে আপনারা রেজাল্ট দেখতে পাবেন ইতিমধ্যে একটা মাত্র ফুল এসেছে পরবর্তীতে আরও ফুল আসতে পারে যদি আসে পরবর্তী আপডেটে আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা ড্রাগন গাছ সম্পর্কে যদি আপনাদের অন্য কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে আপনার অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ড্রাগন গাছে সার প্রয়োগ বন্ধুরা ড্রাগন গাছের শিকড়গুলি উপরে দেখা দেয় এজন্য যদি আপনারা রাসায়নিক সার প্রয়োগ করেন তাহলে শিকড়গুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আপনারা প্রথমে জৈব সারের একটা স্তর দিয়ে দেবেন যদি জৈব সার না পান তাহলে মাটির একটা স্তর দিয়ে দেবেন শিকড়গুলির উপরে এবং তার উপরে আপনারা সার প্রয়োগ করবেন তার উপরে আবারও মাটি ঢাকা দিয়ে দেবেন এবং একটা বিষয় লক্ষ্য রাখতে হবে ড্রাগন ফল গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে অবশ্যই পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হবে খুব ভালোভাবে ড্রাগন গাছ খুব একটা পানি সহ্য করতে পারে না যদি প্রচুর পরিমাণে পানি জমে থাকে তাহলে গাছগুলি পচে মারা যাবে এবং ড্রাগন গাছে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে যদি ফাঙ্গাস লাগে বা পচন ধরে তাহলে কীভাবে রিকভারি করবেন এ সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আছে আপনাদের প্রয়োজন হলে কমেন্টে জানান আমি দ্রুত ভিডিওটি আপলোড করে দেব বন্ধুরা ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি